সূর্য সংগঠনের পক্ষ থেকে এবার 4,000 দুস্থ মানুষকে দুপুরের খাবার দেওয়ার কর্মসূচি গৃহীত হয়েছে। সূর্য সংগঠনের পক্ষ থেকে গৃহীত 4,000 জন দুস্থ মানুষকে মধ্যাহ্নভোজ দেওয়ার কর্মসূচির আজ দ্বিতীয় দিন। আজ এই কর্মসূচির দ্বিতীয় দিনে খাবার দেওয়া হলো প্রায় 850 দুস্থ মানুষকে। আজ সূত্রাগড় জল ট্যাঙ্ক মোড় থেকে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত কুপন বিতরণ করা হয় এবং দুপুর 12টা থেকে খাবার দেওয়ার কর্মসূচি চালু করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ এবং সূর্য পরিবারকে এই কর্মসূচি প্রণয়নে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই বিটন বিশ্বাস। এবার শুনে নেওয়া যাক আজকের এই কর্মসূচি সম্পর্কে কি জানালেন প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ, বিটন বিশ্বাস এবং সূর্য প্রামাণিক। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। এই বিষয় নিয়ে বলার এইটুকুই যে বর্তমান যে সিচুয়েশন, যে প্যান্ডামিক সিচুয়েশন, এই মহামারীকালে সমাজের সর্বস্তরের মানুষের উচিত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এই সময় দাঁড়িয়ে সমাজের একটা বৃহত্তর অংশ খুবই অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং শান্তিপুরে বিভিন্ন সমাজসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও কম বেশি দাঁড়িয়েছেন। সূর্য পরিবার একটি অন্যতম সংস্থা যারা মানুষের পাশে থাকেন। ধন্যবাদ জানাবো যারা আয়োজন করেছেন আজকের এই মহতী অনুষ্ঠানের, যে সময় উপযোগী অনুষ্ঠান, কারণ এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো একজন সামাজিক মানুষ হিসেবে সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। আর আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এদের পাশে দাঁড়িয়েছেন, সর্বস্তরে সহযোগিতা করেছেন, তাদেরও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার নাম? বিভাস ঘোষ। আসার কারণ একটাই, সূর্য পরিবার সামাজিক সংগঠন একটা খুব ভালো কাজ করছে, মানুষের পাশে থাকছে, সবসময় মানুষের সাথে আছে। ওদের কাজকর্ম দেখে আমার একটা ভালো লাগে, আমি সেই হিসেব করে এগিয়ে আসি। আমি চাইবো আমার মতন সবাই এই সামাজিক সংগঠনগুলোর পেছনে এগিয়ে আসুক। সবার আগে সূর্য পরিবারকে আমার বিশেষ বিশেষ ভালোবাসা, আমার অনেক ভালোবাসা সূর্য পরিবারের তরফে। দুস্থ মানুষ, এই যে লকডাউন পরিস্থিতিতে এই দুস্থ মানুষদের যে খাওয়াচ্ছে, নানান পরিষেবা দিচ্ছে সূর্য পরিবার, ভালো কাজ করছে, সেই কারণে এগিয়ে আসা। আপনার নাম? আমার নাম বিটন বিশ্বাস। লকডাউনের প্রথম থেকেই প্রোগ্রাম চলছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আর বিভিন্ন রকমের। এবার এখানের প্রোগ্রাম হচ্ছে 26, 27, 28, 29, এই 4 দিনে 4,000 মানুষের হাতে আমরা রান্না করা খাবার তুলে দেবো, এই আমাদের প্রচেষ্টা। এবার বিটন বিশ্বাস যে সহযোগিতাটা করেছে, আমরা এরকম ধরনের সমাজের যে কোনো শ্রেণীর মানুষকে আমরা চাইছি পাশে পেতে, যাদের মাধ্যমে আমরা সহযোগিতাটা পেয়ে আরও আমাদের প্রচেষ্টা বাড়িয়ে নিয়ে যেতে পারবো। আমাদের 4 দিনে 4,000 প্রচেষ্টা, আজকে 860 জনের খাবার এখানে আছে এবং দেওয়া হচ্ছে। আজকে নিয়ে 2 দিন হলো, আর 2 দিন চলবে। আজকে ডাল, ডিমের ঝোল আর ভাত। সূর্য প্রামাণিক, সূর্য পরিবার।